জ্ঞান প্রদীপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা ক্লাস নাইনের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো এই সেন্টেন্সটি দেখে লক্ষ্য করো, মাই ফাদার ইজ এ টিচার। তো একটা একটা আনসার, উত্তর, একটা স্টেটমেন্ট। তো এটাকে আমরা কী করব, কোয়েশ্চেন বানাব। তো কোয়েশ্চেন বানানোর জন্য প্রথমে আমরা কী করব, এই যে ওয়ার্ডটা দিয়ে কোয়েশ্চেন করা হবে, যেমন এখানে বলছে হোয়াট দিয়ে প্রশ্নটা বানাও, তো আমরা প্রথমে হোয়াটটা লিখে নিব, হোয়াট। তারপরে এই হোয়াটের উত্তরটা কি, এ টিচার। তো এ টিচার পরে যে অংশটা রইল, এই যে মাই ব্রাদার, মাই ফাদার ইজ। তো এই মাই ফাদার ইজ এটাকে ইন্টারোগেটিভ বানিয়ে নিলে হয়ে যাবে। তো ইন্টারোগেটিভ বানানোর নিয়মটা হচ্ছে, যদি বাক্যে বিভার্ব থাকে তাহলে এই বিভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো, তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো এখন কি করব, এই ইজটাকে মাই ফাদারের আগে নিয়ে আসব। তো আমরা যদি লিখি তবে ইজ, তারপরে মাই ফাদার, তো কোয়েশনে মাই ফাদার হবে না, কোয়েশনে হবে ইয়োর ফাদার। মাই ফাদার হবে ইয়োর ফাদার। তো শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো মাই ফাদার ইজ এ টিচার, এই এটাকে যদি আমরা আস্ক কোয়েশন করি, অর্থাৎ প্রশ্ন বানাই, তাহলে কী হবে, হোয়াট ইজ ইয়োর ফাদার, তোমার বাবা কী করেন। হি উইল স্টে হেয়ার ফর এ উইক। তো এই সেন্টেন্সের আমরা মানে বোঝার দরকার নেই, কোয়েশন বানাবো। কোয়েশন কীভাবে বানাবো, দেখো এখানে কী বলা হয়েছে, আস্ক এ কোয়েশন ইউজিং হাউ লং। তো আমরা প্রথমে কী করব, এই কোয়েশনটা ওয়ার্ডটা লিখে নিব, যেমন হাউ লং, তারপর হাউ লং মানে কি, কত দিন। তো কতদিন থাকবে, হি উইল স্টে হেয়ার ফর এ উইক, কতদিন থাকবে, ফর এ উইক, এক সপ্তাহের জন্য। তো এই পোর্শনটা বাদ দিয়ে যেটা থাকবে, যেমন হি উইল স্টে হেয়ার, এই অংশকে আমরা ইন্টারোগেটিভ বানিয়ে নিলে আস্ক কোয়েশন হয়ে যাবে। তো আমরা জানি যে যদি বাক্যে হেল্পিং ভার্ব থাকে তাহলে হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়ে যায়। তো এখন কী করব, এই যে পোর্শন হি উইল স্টে হেয়ার, এই পোর্শনের এই উইলটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসব। তো আমরা কী হবে, উইল হি স্টে হেয়ার। তো আমরা এখন এই অংশকে লিখব, উইল হি স্টে হেয়ার, আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। তো এখন হি উইল স্টে হেয়ার ফর এ উইক, সেটার প্রশ্ন যদি বানাই তাহলে হবে হাউ লং উইল হি স্টে হেয়ার। এখন আমরা দেখব, যদি সেন্টেন্সে প্রাইমারি ভার্ব না থাকে তাহলে সেটাকে আস্ক কোয়েশন কীভাবে বানানো যায়। তো আস্ক কোয়েশন বানানোর জন্য প্রথমে আমরা এই যে কোয়েশন ওয়ার্ড আছে হোয়ার, এই হোয়ারটা লিখে দিব, হোয়ার। তারপরে এই হোয়ার, হোয়ারের উত্তরটা কি, হোয়ার মানে কোথায়। তো কোথায়, ইউ লিভ ইন দিল্লি, কোথায় থাকো, দিল্লিতে, ইন দিল্লি। তো ইন দিল্লিটা কেটে দিলাম, ইন দিল্লি থাকার কাটার পর রইল কি, ইউ লিভ। তো এই ইউ লিভকে ইন্টারোগেটিভ বানিয়ে দিলে হবে। তো ইউ লিভকে যদি আমরা ইন্টারোগেটিভ বানাই তাহলে হবে ডু ইউ লিভ। তা আর শেষে একটা প্রশ্ন ছিল, তো হয়ে গেল হোয়ার ডু ইউ লিভ, ইউ লিভ ইন দিল্লি, তুমি দিল্লিতে বাস করো। আচ্ছা, তারপর শি রিডস অ্যাট নাইট, সে রাত্রিতে পড়ে। তো এখানে কোয়েশনটা হবে হোয়েন দিয়ে, তো আমরা প্রথমে হোয়েন লিখব, হোয়েন, হোয়েন মানে কখন, কখন পড়ে, অ্যাট নাইট, রাত্রিতে পড়ে। এই অ্যাট নাইট পরে যা রইল তা কী রইল, শি রিডস, শি রিডসের যদি ইন্টারোগেটিভ বানাই তাহলে হবে ডাজ শি রিড, প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখো, নবীন ওয়েন টু দিল্লি টু মিট হিজ আঙ্কল, এখানে কোয়েশন বানাবো কী দিয়ে, হোয়াই দিয়ে। তো আমরা প্রথমে হোয়াই লিখে নিব, হোয়াই। আচ্ছা, এই হোয়াইয়ের উত্তরটা কি, নবীন কেন গেছিলো, টু মিট হিজ আঙ্কল। তো এটা উত্তর, টু মিট হিজ আঙ্কল পরে কী রইল, এই নবীন ওয়েন টু দিল্লি, এটাকে ইন্টারোগেটিভ বানিয়ে দিলে হবে। তখন ইন্টারোগেটিভ বানানোর নিয়ম, যদি সেন্টেন্সে প্রাইমারি ভার্ব থাকে না তাহলে মেইন ভার্ব থাকলে ডু বসাবো সেন্টেন্সের প্রথমে, আবার মেইন ভার্ব থাকে যদি তার সঙ্গে এস বাই এস থাকে তাহলে আমরা ডাজ বসিয়ে ইন্টারোগেটিভ বানাবো, আর যদি ভার্বটা ফার্স্ট ফর্মে থাকে, বি টু থাকে, তাহলে আমরা প্রথমে ডিড বসাবো। তো এখানে নবীনের আগে ডিড বসিয়ে দিলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। তো আমরা কী লিখব, ডিড নবীন, আর ওয়েন্ট হবে না, কী হবে, গো টু দিল্লি, প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তো এখন আবার আমরা আরেকটা সেন্টেন্স দেখি, দিস পেন কস্ট 20 রুপিস 20, এই কলমটার দাম 20 টাকা। তো এই প্রশ্নটা কি স্বাভাবিকভাবে আমরা কী বলবো, এই কলমটার দাম কত, কিন্তু ইংরেজিতে কীভাবে লিখব, ইংরেজিতে লেখার জন্য সেটাকে কোয়েশন বানাতে হলে প্রথমে আমাদের যে নিয়ম সেই নিয়মই করব, যে হাউ মাছ, কত, কত দিয়ে প্রশ্ন করব, উত্তর কত, এই কলমটার দাম কত, 20 টাকা।
তো এই 20 টাকা 20 রুপিসটা কেটে দিলাম, রুপিস 20টা কেটে দিলাম। রুপিস 20 কাটার পর আমরা প্রথমে হাউ মাচটা লিখব, হাউ মাচ লেখার পর আমাদের কি রইল, হাউ মাচের উত্তরটা কি 20 রুপিস, এটা কোয়েশনে আসবে না। এখন আমরা দিস পেন কস্টকে ইন্টারোগেটিভ বানিয়ে দিব। ইন্টারোগেটিভ বানানোর জন্য আমাদের এখানে আছে কস্ট, কস্টের সঙ্গে এস বাই এস যুক্ত আছে, তাহলে আমরা এই সেন্টেন্সের শুরুতে ডাস বসিয়ে দিলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। তো এর আগে ডাস বসিয়ে সেন্টেন্সটা লিখে দিলেই হয়ে যাবে। যেমন দিস পেন কস্ট, এর আগে কী লিখব, ডাস দিস পেন কস্ট, তো কস্ট হবে, কস্ট হবে না, এস লাগবে না, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। তো এই হয়ে গেল আস্ক কোয়েশ্চন বা কোয়েশ্চন প্যাটার্নের নিয়ম। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কনফিউশন থাকে, তাহলে নিচে আমাকে কমেন্টে জানাবে। আজকের জন্য এখানে থাক, ধন্যবাদ।